Hello guys, how is going on? What's up? Ebong amader channel er arekta oshadharon video te tomader shobai ke shagotom and ajker ei video te amra ancient debris jibo. বাবারে ভিডিও শুরুতেই মাইট খাইতাছে দরজা ভিডিও তৈরি করা রাইগাম হইরা গেছি আমার এক্সপি ও ভাই যারা আমার লাইভ স্ট্রিমে অ্যাকটিভ ছিল তারা জানো যে আমি লাইভ স্ট্রিমে 12টার মতো এনশিয়েন্ট ডিব্রি খুঁজা পাইছিলাম এন্ড আজকের এই ভিডিওতে আমরা ফুল আর্মর এনশিয়েন্ট ডিব্রিতে ঘেরাও করে ফেলব সো হ্যাঁ দেরি কিসের চলো কাজটা শুরু করা যাক এখন আমরা মাইনিং টা স্টার্ট করব এখন মাইনিং কোথা থেকে স্টার্ট করব এটা আমি খুঁজে পাইতেছি না সো আমরা এমনি আর কি জাস্ট নরমালি একটা মাইন স্টার্ট কইরা দিব এন্ড হোপফুলি খুব জলদি আমরা অনেক এনশিয়েন্ট ডিব্রি খুঁজে পাবো আমার মুখ দিয়ে ডায়মন্ড বাইট হইতাছে বিকজ হ্যাঁ এখন আমার অভ্যাস হয় না এনশিয়েন্ট ডিব্রি বলার আমি কখনো নেদাররাইট বলি কখনো ডায়মন্ড বলি কখনো আমার কল্লা বলি জানি না এই লাভা তো দূর পর্যন্ত মাইন্ড করছি এটা তোমাদের দেখাইতে গেলে আমার আধা ঘন্টা হাঁটতে হবে তো ওইটা দেখাইতাছি না এখানে কয়টা এনশিয়েন্ট ডিব্রি পাইছি এইটা দেখানি একটা এনশিয়েন্ট ডিব্রির জন্য আধা ঘন্টা হাঁটা লাগলো হ্যাঁ করতে থাকি বইলে আরো দুইটা মাইন কইরা নেই কারণ করা ভালো এন্ড এখন আবার আমার মানে আর কি লাভার জন্য আমার এত রাগ উঠে না আর যখন তুমি ভিডিও রেকর্ডিং করা যায় তখন লাভায় ভইরা যায় আমি জানি না কেন জানি না কই থাইকা পড়ছি আমি জানি না আমি কই থাইকা পড়ছি আল্লাহ রে আমি আসমান থাইকা নিচে পড়ছি আমার লাগছে যে আমার ঠিক কান্না চইলে আসছিল এক সেকেন্ডের জন্য যে ভাই আমি আসমান থাইকা নিচে পড়তেছি লাভার পড়লে তো আমি গেছি আমি জানতাম আমার সত্যিকারের বুকটা ধর ধর করতেছে আমি জানি না মাইকটাতে কি ধর ধর আমার বুকের ধর ধর শুনতাছো কিনা এই শালার পুত্র জানি না আমি মেবি আমি তেমনটা উপর থাইকা পড়ি নাই কিন্তু আমার লাগছে আমি আসমান থাইকা নিচে পড়তেছি কেউ আমার ধাক্কা মাইরা ফেলে দিছে এমন একটা অনুভূত হয়েছে মাথার উপরে আরেকটা এনশিয়েন্ট ডিব্রি পাইছি এখানে একটার বেশি এনশিয়েন্ট ডিব্রি আছে এটা দেখা বহুত খুশ হলো আমার মন মানে হ্যাঁ অ্যাকচুয়ালি মাশাল্লাহ আরেকটা এনশিয়েন্ট ডিব্রি পাইছি এখানে দুইটা থাইকা যাও প্লিজ লাগে না আমি যাই আমার আমার মাইন্ড করতে থাকি আলহামদুলিল্লাহ আরেকটা পাইছি মানে এখন আমার ভাগ্য একটু ভালো চলতেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে একটা একটা কইরা পাই একবার ড্র তিনটা পাই নাই একবার যদি তিনটা পাইতাম না ভাই কত খুশি হইতাম এন্ড এইভাবে স্ট্রিপ মাইনিং যদি তোমাদের 5 মিনিটের জন্য দেখাই তোমরা ভেউস হয়ে যাবা মানে ঘুমায় যাবা এত বোরিং জিনিস ভাই আমার হার্ট অ্যাটাক চইল আসছে আমি উপর দিকে উঠতে চাইছিলাম এন্ড উপর দিকে লাভা ছিল আমার মাথার উপরে আইসা পড়ছে এন্ড আমি মানে আর কি ছাইরা দিছিলাম যে আমি আমি মইরা গেছি এমন একটা মানে আর কি আশা হয়ে গেছিল কিন্তু আমি সাতার কাইটা কাইটা ডায়মন্ড আর্মর ছিল তাই সাতার কাইটা কাইটা আমি এতটুকু পর্যন্ত চইল আসি আর নেদাররাইট মাইন্ড করব না রে ভাই আমি ঘরে যাইতেছি সো আমি 20টা নেদাররাইট সরি এনশিয়েন্ট ডিব্রি পাইছি এন্ড এই এনশিয়েন্ট ডিব্রিগুলো আমি কিসে রূপান্তর হয়ে তা আমি বলতে পারতেছি না আমি যদি এগুলা স্মেল্ট করি তাইলে আমি বুঝতে পারবো কিতে রূপান্তর হয় কারণ আমি অ্যাকচুয়ালি মাইনক্রাফট সম্বন্ধে এখন আগ থেকে অনেক কম জানি আগে অনেক বেশি জানতাম মানে বিগ ব্রেইন ছিল এখন আমার স্মল ব্রেইন হয়ে গেছে তো এনশিয়েন্ট ডিব্রিকে স্মেল্ট করলে নেদাররাইট স্ক্রেপ পাওয়া যায় এন্ড চারটা নেদাররাইট স্ক্রেপ এন্ড চারটা গোল্ড ইনগট দিয়ে তুমি একটা নেদাররাইট পেতে পারো হ্যাঁ চারটা নেদাররাইট স্ক্রেপ এবং চারটা গোল্ড ইনগট দিয়ে তুমি একটা নেদাররাইট ইনগট পেতে পারো আমি দুইটা নিয়ে নিলাম অ্যান্ড তাছাড়া যদি তুমি দেখো আমার এই সোয়ার্ডে লুটিং ফ্রি আছে অবশ্য আমি সোয়ার্ডে ইউজ করব না আমার এই যে বুট আছে এই বুটটাতে আমি ইউজ করতে পারি তো কেমনে করে তাও আমি জানি না হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি জানি না তো দেখা যাক এইখানে করা যায় কি না এখানে আর কি লাগবে আমি বুঝতেছি না আচ্ছা আমি আর একটু বুঝতে দেন কেউ একটু সময় দেন আমি জানতে পারছি যে যদি তুমি কোনো একটা নেদাররাইটের কিছু তৈরি করতে চাও তাহলে তোমাকে ডাইরেক্ট একেবারে পরিপূর্ণ চেস্ট প্লেট লাগবে এনশেন্টের চেস্ট প্লেট এগুলা হলে হবে না তো আমি নতুন কইরা চেস্ট প্লেট আর্মর সব কিছু ক্রিয়েট কইরা নিতেছি বিকজ
হ্যাঁ, নেদারাইটের জিনিস ভাই, একটু ক্ষয় না করলে মানে একটু বে না করলে লাভ হবে না। সো হ্যাঁ, এগুলো কোনো প্রবলেম নাই ভাই, আমার কষ্ট হয় না। চলি ভাই, বুকে ধরে তোমাদের আমি কি বলি, আমার বুকে এখন কি কি হইতাছে না কেন আমি বুঝি না। মানে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না এটা কেমনে কি করব আমি। দাঁড়াও, চেস্ট প্লেট, নেদার রাইট, দাঁড়াও একটা রাইখা দেখি তো কি হয়। আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না আমি কেমনে কি তৈরি করব ভাই, আমি কেমনে কি তৈরি করবো আমি বুঝতেছি না। আচ্ছা, এটা একটা বাঘ হবে, আমি পরে দেখে নিব না, মানে আর কি আমি পুরো বুঝা পরে আমি আরেকটা ভিডিও তৈরি করব। এই যে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার তোমরা অবশ্যই করতে পারো। অ্যান্ড একটা জিনিস, আমি ফেমাস হতে চাই বুঝছো, তাই তোমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে গিয়ে তোমাদের মাইনক্রাফটার যে ফ্রেন্ডগুলো আছে ওগুলোর সাথে ভিডিওটা শেয়ার করে দাও। অ্যান্ড আমার সার্ভাইভেল সিরিজটা দেখার জন্য উৎসাহ করো। হ্যাঁ, আমরা ফেমাস করি দাও, মজা করতেছি, করতে হবে না। সো হ্যাঁ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে বলো যে তোমার ভিডিওটা হয় না, আর একটা ভিডিও ক্রিয়েট করো, তাইলে আমি আরও সুন্দর করে ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।